নমস্কার, আপনারা দেখছেন বড় আকবরতে বাংলা সংবাদ। সঙ্গে রয়েছে আমি প্রণীতা দাস, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলার পাথারকান্দি কেওটি গ্রাম থেকে উদ্ধার 1 কোটি টাকার ফেরত, আটক 3, তদন্তে নামলো পুলিশ। বিশিষ্ট ব্যক্তিত্ব গৌতম ভট্টাচার্যের স্মরণ সভা, জীবন আদর্শ নিয়ে আলোকপাত করলেন বিশিষ্ট জনেরা। শিলচর মাসিমপুর ক্যাম্পে বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু 43 বছরের হোকাম সিং গিলালা নামের বিএসএফ জওয়ানের। ডিমা হাসাও মিলন উৎসব, রাষ্ট্রীয় একতা সংরক্ষিত রাখার করা হলো আপিল। কংগ্রেস কার্যালয়ে বসে এখন থেকে রাজনীতি নয় বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। কংগ্রেস দলকে শক্তিশালী করে তুলতে সবার কাছে করলেন আহ্বান। এবারে বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ জেলার দক্ষিণ গ্রাম থেকে করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন জব্দ করেছে। প্রায় 200 গ্রাম হেরোইনের বাজার মূল্য 98 লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যাদের নাম হচ্ছে আব্দুল আফতাব, আব্দুল জলিল এবং শাজাহান উদ্দিন। করিমগঞ্জ জেলার পাথারকান্দি থেকে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অপরাধীদের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। তো আজি ৰাতিপুৱা, মানে কালি ৰাতিপুৱা একচুয়ালি এটা অপারেশন চলি আছিলে আমাৰ এডিশনেল এসপি পার্থপ্রতিম ৰাখৰ নেতৃত্বত পাথারকান্দি পুলিশ ষ্টেচনত। তো গোটেই ৰাতি অপারেশন কৰি ৰাতিপুৱা প্ৰায় কেওটি আমাৰ এখন গাঁও আছে পাথারকান্দি, এই গাঁওখনত বিভিন্ন ঘৰত ৰেড মৰা হৈছিলে আৰু তাৰে শেষত গৈ পেলাই এটা ঘৰ যোনটোৰ মানুহজনৰ নাম আব্দুল ফাটা, আব্দুল ফাটাৰ ঘৰত ৰেড মাৰি পেলাই প্ৰায় 20টা চাবোনৰ বাকচত 250 গ্ৰামমান হেৰইন, প্ৰায় 1-2 কোটি টকামানৰ হ'ব গোটেই কনচাইনমেণ্টখিনি, এই 250 গ্ৰামমান হেৰইন জব্দ কৰা হ'ল। আৰু লগতে আৰু 2 মানুহ আব্দুল চালিক আৰু শ্বাহজাহান উদ্দিন, এই টোটেল 3 মানুহ এৰেষ্ট কৰা হৈছে। আৰু এই গোটেইকেইজনৰ ওপৰত ইনভেষ্টিগেশ্যন চলি আছে আৰু গোটেই বস্তুখিনি জব্দ কৰা হৈছে আৰু NDPS এক্টত আমি কেছ এটা লৈছোঁ অলৰেডি। তো এই মানে এই যোৱা কেইদিনমানৰ পৰা বা যিমান যোৱা 1 বছৰৰ পৰা আমি যিমানবিলাক ড্ৰাগছৰ এগেইনষ্ট যোনবিলাক অপাৰেশ্যন কৰি আছোঁ, ইয়াত আমি দেখা পাইছোঁ যে করিমগঞ্জৰ বহুতকেইটা জেগা যেনে মানে ৰাতাবাৰী হওক বা পাথাৰকান্দি হওক বা বদৰপুৰ হওক, এই গোটেইবিলাকত ড্ৰাগছৰ এটা এটা মানে নেটৱৰ্ক এটা আছে আৰু আমি যথেষ্টখিনি নেটৱৰ্কটো ভাঙিবলৈ সক্ষমো হৈছোঁ। আৰু আমাৰ এই ড্ৰাগছ বিৰোধী অভিযানটো আগৰ পৰা চলি আছে আৰু এতিয়াও একেটা গতিতে চলি থাকে। প্ৰয়াত গৌতম ভট্টাচাৰ্য স্মৰণে এক শ্ৰদ্ধাঞ্জলি সভাৰ আয়োজিত হ'ল শনিবাৰ শিলচৰ প্ৰেছ ক্লাবে। বৰাক নাগৰিক সাংসদ আকশা অ ইউটিডিসির যৌথ উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। প্রয়াতের কর্মজীবনের উল্লেখযোগ্য দিকগুলি তুলে ধরে স্মৃতিচারণ করেন প্রেস ক্লাব সচিব শঙ্কর দে, আকসার রূপম নন্দী পুরকায়স্থ, সংসদের সঞ্জিত দেব লস্কর, সাংবাদিক উত্তম সরকার প্রমুখ। উদ্যোগে তুলে ধরেছেন কিন্তু পাশাপাশি নিজেকে একজন বাঙালি হিসেবে পরিচয় দিতে তিনি সবসময় গর্ববোধ করতেন। বরাক উপত্যকার স্বকীয়তা বৈশিষ্ট্য যাতে সর্বাবস্থায় বজায় থাকে এর জন্য তিনি সবসময় তিনি অত্যন্ত গভীর প্রত্যয়ী ছিলেন এবং বরাক উপত্যকা যে নানা ক্ষেত্রে বঞ্চিত শোষিত, বিশেষত এখানকার সরকারি চাকরি ক্ষেত্রে যুবকরা যে বঞ্চিত, এই কথা তিনি সবসময় গভীরভাবে তিনি চিন্তাভাবনা করতেন। এবং আমরা দেখেছি যে গৌতম ভট্টাচার্য নিছক সামাজিক কাজ করতেন না, তিনি ইচ্ছা করলে বড় কোনো সরকারি চাকরি করতে পারতেন,
অন্য কর্মক্ষেত্রেও তিনি ঝাঁপিয়ে পড়তে পারতেন, কিন্তু তিনি আজীবন সামাজিক কাজ করে গিয়েছেন। তার প্রতি আমরা যেমন বিনম্র প্রণতি নিবেদন করছি, তেমনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই মুহূর্তে নেই, এই কথাকে আমি বিশ্বাস করতে পারছি না। ওনার সঙ্গে আমার পরিচয় 1992 সাল থেকে, 1988 থেকে পাতার গান্ধী স্বামী বিবেকানন্দ ক্লাবের আমি সম্পাদক, 2003 পর্যন্ত অর্থাৎ শিলচর আসা আগ পর্যন্ত এই ক্লাবের আমি হাতিগোড়া ক্লাবের সম্পাদক ছিলাম। যেহেতু স্বামী বিবেকানন্দ ক্লাব নেহেরু যুবকেন্দ্র অ্যাফিলিয়েটেড ক্লাব ছিল, সেই সুবাদে গৌতম ভট্টাচার্য তার সঙ্গে আমার পরিচয় সম্পর্ক ছিল, সেটাও তিনি বিশ্লেষণ করলেন। এবারে দুটো কথা বলি, স্পষ্ট কথা যদি ওনার ব্যক্তিদের আমি আছি, কিন্তু উনি ছিলেন প্রসার বিমুখ, উনি বিভিন্ন শিলচরের মাসিমপুর বিএসএফ ক্যাম্পে ঘটে গেল এক অঘটন। ক্যাম্পের বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের, বয়স 43। মৃত জওয়ানের নাম হোকাম সিং গিলালা। হোকাম সিং গিলালা মধ্যপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। আচমকা ভোরের দিকে বিএসএফ ক্যাম্পের বহুতল ভবন থেকে নিচে পড়ে যান ওই কনস্টেবল। সহকর্মীরা আহত গিলালাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় তাকে। কালি রাতে প্রায় 3:20 বজাত আমার ইয়াত মানে খবরটা মানে আইসিলে বিএসএফ ক্যাম্পর পর 134 ডিএন বিএসএফ কে মাসিমপুরের পর খবর আইসিলে, তেওঁলোকে জনাইছিলে যে তেওঁলোকৰ মানে জোৱানীজন হকাম সিং ভিলালা বুলি, তেখেত মানে হেৰি ঘৰখনৰ মানে চটৰপৰা মানে পৰিলে বুলি আমাক খবৰ দিছিলে। সেইমতে আমি গ'লোঁ, গৈ পেলাই কিছুমান মানে সাক্ষী সোধপোছ কৰিলোঁ। তেতিয়া জখমীজনকটো SMCSলৈ মানে প্ৰেৰণ কৰিলে BSF হস্পিটেলৰ পৰা। আমি চটত মানে গৈ পেলাই চালোঁ, তাতে হেৰি মদৰ বটল আছিলে আৰু গ্লাছ আছিলে আৰু মানে খানা খোৱা ভাত খোৱা প্লেট আছিলে। এইবিলাক দেখি পেলাই আমি মানে সাসপেক্ট কৰিছোঁ, ডাউট কৰিছোঁ যে মানুহজন মানে নিচাত আছিলে। সেইটো কাৰণে চাগে মানে নিচাতে সি বেলেন্সটো মানে হেৰুৱাই পেলাই পৰিলে চদৰ পৰা, আমি ডাউট কৰিছোঁ। আচলতে তেখেতৰ তেওঁলোকৰ মানে 134 বিএনৰ হয়, কিন্তু তেওঁ মানে পোষ্টিং আছিলে পাথাৰকান্দিত বৰ্ডাৰত। তো ঘৰ যাবৰ কাৰণে তেওঁ মানে যোৱাকালি 4:00 বজাত সি আহিছিলে কেম্পত, আজি মানে ঘৰত মানে যোৱাৰ কথা। তো কালি ৰাতি এই ঘটনাটো হ'ল। ল'ৰাটো বয়স হ'ব প্ৰায় 44 ইয়াৰ্ছ, তেখেতৰ ঘৰ মধ্যপ্ৰদেশ। আৰু এতিয়া জেদবুৰীটো বৰ্তমান SMCSত আছে। অসম সাহিত্য সভাৰ ৰাজ্যে বসবাসৰত সকল ভাষাগোষ্ঠীৰ সম অধিকাৰ ৰয়েছে। শিলচরে আয়োজিত ব্রহ্মপুত্র ডিমাহাসা ও বরাক সাংস্কৃতিক মহামিলন আসরে অভিমত ব্যক্ত করেন অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক যাদব শর্মা। এদিন শিলচরে আয়োজিত হল ব্রহ্মপুত্র ডিমাহাসা ও বরাক সাংস্কৃতিক মহামিলন আসরের। শহরের গান্ধী ভবন মিলনায়তনে অসম সাহিত্য সভার শিলচর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত ওই মহামিলন আসরে আসা বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধিরা সম্প্রীতি ও দৃঢ় সমন্বয়ের প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। মহামিলন আসরে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, অসম সাহিত্য সভার আহ্বায়ক সিদ্ধার্থ শঙ্কর বেজবড়ুয়া, বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক অরিজিৎ দাশগুপ্ত, অনাঙ্গ কুমার নাথ প্রমুখ। গুজরাট থেকে হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এই ত্রিসাগরা ধরনী ভারত ভূমিকে পরিবর্তিত করে চলেছে এবং উজ্জীবিত করে চলেছে। ভারতবর্ষের ইতিহাস নতুন কারোর কাছেই নয়, আমরা সকলেই ভারতীয়, যেহেতু কম বেশি সকলেই ইতিহাস সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি। আমার শ্রীগুরু আমাকে বলেন মাঝে মধ্যেই,
যে ইতিহাস আমাদের শ্রেষ্ঠ গুরু, ইতিহাস আমাদের শ্রেষ্ঠ গুরু। এবং পাশ্চাত্যের ভাষা সাহিত্যে, অন্যান্য ভাষা সাহিত্যেও এই কথাটি লক্ষিত হয় যে ইতিহাস থেকে যে শেখে না সে কোনো শিক্ষাতেই শিক্ষিত হবে না। ইতিহাস আমাদের প্রমাণ করে দিয়েছে যে আমাদের বিভিন্নতা আমাদের শক্তির কারণ হতে পারে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রজত চক্রবর্তীর আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণের কার্যক্রমে এভাবে মনের কথা ব্যক্ত করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। দলকে শক্তিশালী করে তুলতে সবার ঐকান্তিক প্রচেষ্টার কামনা করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কার্যক্রমে নবনির্বাচিত সভাপতি রজত চক্রবর্তী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উল্লেখ করেন, ব্লক কংগ্রেস কমিটি, মণ্ডল কংগ্রেস কমিটি সহ অন্যান্য সংগঠনকে শক্তিশালী করে তুলতে উনার প্রথম প্রচেষ্টা থাকবে। আজকে জেলা কংগ্রেস সভাপতি হিসাবে প্রদেশ কংগ্রেসের নির্দেশ ক্রমে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতুরার কাছ থেকে আজকে দায়িত্বভার গ্রহণ করেছি এবং আজ থেকে নতুন জেলা সভাপতি হিসাবে আমার পাশে বিধায়ক রয়েছেন, আসাম রাজ্যের কার্যকরী সভাপতি। ওনার সঙ্গে সমস্ত আলোচনা করে কংগ্রেসকে কীভাবে শক্তিশালী করা যায় এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে গিয়ে সভা করে তারপর ব্লক কংগ্রেস কমিটি, মণ্ডল কংগ্রেস কমিটি, সমস্ত কমিটিগুলিকে কীভাবে শক্তিশালী করা যায় এটাই থাকবে আমার প্রথম প্রচেষ্টা। এবং অতি শীঘ্রই জেলা কংগ্রেস কমিটি পুনর্গঠিত হবে এবং এরপর আমরা আমাদের যাত্রা শুরু করব। বর্তমানে যে রাজ্যে এবং গণ্ডে যে সরকার অধিষ্ঠিত রয়েছেন সেই সরকারের উদ্দেশ্যে আজকে নতুন জেলা কংগ্রেস সভাপতি হিসাবে একটাই মেসেজ আমার তরফ থেকে আমি দিতে চাই যে সরকারের তরফ থেকে যে প্রচেষ্টা চালানো হচ্ছে যে বিজেপি অ্যান্ড আরএসএস ইজ এ থ্রেট ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বাট আই বিং এ প্রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি ওয়ান্ট টু গিভ সে দ্যাট BJP and RSS is not at all a threat for the Indian National Congress, but Indian National Congress itself is a threat for the BJP and RSS. এই কথাগুলো বলে
আমি আমার যাত্রা শুরু করলাম আমি মাননীয় বিধায়ককে এবারে তার বক্তব্য রাখার জন্য ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির উদ্যোগে ছাত্রছাত্রীদের ইউএসটিএম এর সফরে ব্যাপক সাড়া নিজের ভবিষ্যৎ গঠনে উৎসাহ ও তৎপরতা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার গোটা উত্তর পূর্বাঞ্চল থেকে বাছাই করা গরিব দুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে জীবনের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ইউএসটিএম কাজ করে যাচ্ছে Sir has mentioned about auditorium and you have seen all the buildings right from alphabet A to B
এখনকার মতো বরাক বাড়তে বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।